আদর্শ স্বামী যদি কেউ হতে চায়, কোন স্বামী যদি নেককার স্বামী হতে চায়, তার পাঁচটা গুণ অর্জন করা লাগবে। এখানে যারা আছেন আপনি মিলান তো, এক নাম্বার আপনার স্ত্রীকে একা একা কোনো জায়গায় যেতে দেবেন না, ঠিক তো? শুধু স্বামী আর নিচে বাড়িতে বলবেন আপনার হাত বন্ধ করে, কারণ ওরা সিরিয়াল দেখে দেখে ওই রকম অভ্যাস বানিয়ে ফেলেছে। মেয়েদের হজের মতো এত বড় ফরজ বিধানের যাওয়া জায়েজ হয় না, আর ওরা এখান থেকে দলীয় মিটিং করার জন্য, রাজনীতি করার জন্য চলে যাচ্ছে এখান থেকে বরিশাল। ওর সাথে আছে কি ভণ্ডামি করার জায়গা পাও না? আবার বলতে গেলে তোমার তো গায়ে লাগে, হ্যাঁ আমার বউ বাড়ি থেকে এখান থেকে দলীয় প্রোগ্রাম করার জন্য চলে গেল খুলনায়। খুলনায় এখান থেকে 250 কিলোমিটার, কত? এই 250 কিলোমিটার যাওয়ার পরে মনে করছো তোমার বউ কোনো অ্যাক্সিডেন্ট করেনি? বাসে অ্যাক্সিডেন্ট না, আমার বোঝার দরকার নেই, বাড়ি যেয়ে বসবে। এ কত অ্যাক্সিডেন্ট করে আসে, আর ওই নিয়ে রাতের বেলা তুমি বিছানায় থাকো। ও সন্তান যেটা হয়, সন্তান হচ্ছে কিন্তু তোমার মতো না, হবে নেতার মতো। মাঝে মাঝে ভাবেন এই সন্তান জন্ম দিলাম আমি, চেহারা আমার মতো না, এই চেহারা নেতার মতো কি করি? আপনি তো টের পাচ্ছে না যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়, কথা বলছে না কেন? আপনি পাঠাইলেন কেন? ও যদি সংসার করার উপযুক্ত না হয় দরকার বাদ দিয়ে দেন, দরকার আরেকটা বিয়ে করেন, কোনো অসুবিধা নেই, তাও জাহান্নামী মহিলা নিয়ে সংসার করার দরকার। এদেশে হাজারো রাজনৈতিক দলের ভেতরে এই কুঅভ্যাসটা আছে না নেই? আর বলতে গেলে সরাসরি যে বুকে লাগে, যারা এই কাজ করছে তাদের বুকে লাগবে না? তারা বলবে তো যে হুজুর আমার বিরুদ্ধে বলছে। আমার বিরুদ্ধে না, এটা নবীজির হাদিস। মেয়েদেরকে একা একা সফরের দূরত্বের বাইরে আপনি যেতে দিতে পারেন না, যদি হজ হয় তাও না। দুই নম্বরে নেককার স্বামীর গুণাবলী, স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি গালাজ। এলাকায় কত মানুষ আছে আমি জানি, এই মঞ্চে বসে আছে, আমি নাম নিলাম না, যুবক ছেলের সামনে ওর মাকে গালি দেয়। ও মানুষ, যুবক ছেলে বসে আছে, যুবতী মেয়ে বসে আছে, তাদের সামনে তার মাকে আপনি গালি দিচ্ছে, আপনি কিসের মুরব্বী? আপনি শয়তান। এরকম কোন পাশের মুরব্বী নেই? এরকম মুরব্বী যারা বউকে গালি দিয়ে হাত বলেন তো স্বামীর জন্যে, কিন্তু চার জায়গায় মারা যায় নেই, মাথায় মুখে বুকে আর পিঠে, এই চার জায়গা বাদ দিয়ে বাকি জায়গায় আপনি মারতে পারবেন, মাথা থেকে শুরু করে হাঁটু পা পর্যন্ত। কিন্তু মারতে হবে এক বিগত পরিমাণে লাঠি নিজের হাত দিয়ে ধরে। অনেকে মাসলা উল্টিয়ে বলছো হুজুর অসুবিধা নেই, এক বিগত আমি হাত দিয়ে ধরব, কিন্তু গুতো মারব। গুতো মারতে আরো বেশি লাগবে না? সন্তানকে বলবেন না, তোর স্বামীকেও বলবেন না, তোর মুখে লাথি দেবো না, কারণ মুখটা আপনি মানাননি আপনার বাবাও না, বানিয়েছে কে? সরাসরি যে লাগছে আল্লাহ কুদরতি হাতে, আল্লাহ নিজে হাত দিয়ে মুখটা বানিয়েছে। সুবহানাল্লাহ, বলতে পারবে না? মাথায় বুকে পিঠে এই চার জায়গায় যদি কেউ মারেও আর যদি দাগ পড়ে যায়, নোনসা পড়ে যায়, তাহলে সকালে একটা উট কোরবানি দেওয়া লাগবে। একটা ছাগল কোরবানি দিতে গেলে আমার কলজে টান পড়ে, উট কোরবানি দিতে পারবে? আপনি মাহফিলের কি কলেজের প্রিন্সিপাল স্যার, আমাদের শ্রদ্ধাবান স্যার মনারাজি বান আর মুরব্বী নেই, উনি কে? কমিটি জীবনে বর গায়ে হাত তুলেছেন কদিন ধরে? না না না, আমি হাসির ঘোরা কিন্তু বলেন একদিনও না, এই ক্যামেরা আছে কি ঘোরা বল দেখো, আন্দাজে বলছে নাকি সত্যি সত্যি বলছে? আরে আমরা হাত তুলতে পারছি না, আর মুরব্বী বউ মারা নিয়ে বিশ্বাস করে না, মেরেছে না? আলহামদুলিল্লাহ, আমি যদি
বলে যে আমি মারি নাই আলহামদুলিল্লাহ কারণ পৃথিবীতে কোন নবী স্ত্রীর গায়ে হাত তুলেননি সুবহানাল্লাহ বলতে পারেন না না মারা যাবে স্ত্রীর গায়ে হাত চলে যাবেই তো কি আপনি মারতে পারবেন না একেবারে কিন্তু তা বলিনি চারটা কারণে মারতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে আর আমার তো মনে হয় এখানে এরকম স্বামী একজনও নেই যে বউ ফরজ নামাজ পড়ে না এজন্য একদিন মেরেছে না না তরকারিতে লবণ কম হয় এই জন্য বাবা মা তুলে গালি দেয় ফরজ নামাজ না পড়লে মারা যায় যাচ্ছে ফরজ রোজা না রাখলে মারা যায় যাচ্ছে আর স্বামীর যদি জায়েজ কথা না শুনে আমি নিচে নামলাম না জায়েজ কথা যদি না শুনে মারা যাবে আর চার নম্বরে যদি ফরজ পর্দা না করে ফরজ পর্দা করা মেয়েদের ফরজ কতটুকু মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পুরো শরীর ঢেকে রাখা লাগবে এটা যদি কেউ ঢেকে রাখতে না চায় হ্যাঁ মুখমণ্ডলটা পর্দার অন্তর্ভুক্ত না খোলা রাখা যায় যাস কিন্তু এখন ফেতনার জামানা এটাও ঢেকে রাখা লাগবে কারণ মানুষের সৌন্দর্যর প্রতীক হচ্ছে মুখ কথা বলে রাখা একটা ঢিলা ঢালা বোরকা পরে যদি কেউ মহিলা মুখ খুলে যায় রাস্তা দিয়ে অনেক পুরুষের অন্তরে যাদের রোগ আছে দেখে বলবে আরে মাল এটা যেন বলতে না পারে এই জন্যই মুখে এই ফেতনার জামানায় ঢেকে রাখা লাগবে কথা বুঝতেছে মুখ ঢেকে রাখা হবে যদিও খোলা রাখা যায় আছে ফেতনার জামানায় ঢেকে রাখা লাগবে তাহলে মেয়েদের পর্দা কতটুকু হাতের কবজি খোলা রাখতে পারবে পায়ের পাতা খোলা রাখতে পারবে কিন্তু চুল অন্তর্ভুক্ত পর্দা সতেরো অন্তর্ভুক্ত চুল না মেয়েদের চুল খুলে রাখা জায়েজ নেই যদি চুল খুলে রাখে তাহলে ফরজ বিধান লঙ্ঘন হবে এরকম বউকে মারধর করে হলেও আপনি পর্দা করাতে বাধ্য কারণ ওই মহিলা যদি বেপর্দার কারণে জাহান্নামে যায় আপনাকে একা নিয়ে যাবে না চারজন পুরুষ নামের সাথে নিয়ে যাবে প্রথমে ধরবে তার বাবাকে এরপরে তার বড় ভাইকে এরপরে তার স্বামীকে এরপরে তার বড় ছেলেকে আমার মনে হয় এক একজন বেপর্দা মহিলা যদি চারজন করে নিয়ে যায় তা আমরা এখানে জান্নাত যাওয়ার মতো মানুষ কবি কোন এজন্যে মারাও যায় যাচ্ছে এই চার কারণে কথা বোঝা যাচ্ছে নেকটার স্বামীর গোনাবলি তিন নাম্বারে এইটা চার নাম্বার স্বামী যেই মানের খাবার খাবে ওই মানের খাবার তাকে খাওয়াবে যে মানের পোশাক পরবে ওই মানের পোশাক তাকে পরাবে আপনার কাপড়ের গজ যে পাঞ্জাবি বানিয়েছেন 2000 টাকা গজ আর বউকে থ্রি পিস কিনে দিয়েছে 250 টাকা দিয়ে না দাজ নেই আপনি 2000 টাকা গজ কেনেন আর 250 টাকা দিয়েছেন মানে পরে অন্তত ওই মানের শাড়ি ওই মানের কাপড় কিনে দেওয়া লাগবে যদি না পারেন আপনার জামার দাম কমিয়ে দেন এক কথা বলছেন না কেন আমার অসুবিধা নেই কারণ আমি নিজে কোনো জামা কাপড় বানাই না সব হাদিয়া আমার বউকে যদি 100 টাকার জিনিস যদি আল্লাহ আমার ধরবে কারণ আমি নিজে তো কিনি না সব হাদিয়া পাই কিন্তু আপনারা এই হাদিয়া যারা পান না তাদেরকে বলছি এই বৈষম্য চলবে না যতটুকু মানের খাবার আপনি খান ওই মানের খাবার তাকে খাওয়াবে সে মানের পোশাক আপনি পরেন ওই মানের পোশাক পরানো লাগবে পাঁচ নাম্বারটা বলছি বলবো মানা লাগবে পাঁচ নাম্বারটা বললে মানা লাগবে মানবেন কারা কারা দেখি না না আন্দাজে যারা বিয়ে করেন হাত তুলছেন তো না আপনি তো বিয়ে করেছেন যারা তারা লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ এটা যারা নতুন বিয়ে করেছেন তারা এই যে বুড়ো মানুষের দরকার নেই এবার পাঁচ নাম্বারটা বলছি সূরা বাকারা প্রথম নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের 35 নাম্বার আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন অকুল নায়া আদম স্কন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমাত ইলা আখরিয়া আল্লাহ পাক বলেন আদম তোমার স্ত্রীকে নিয়ে বিবাহ হয়ে গেছে এবার তোমার বাড়ি চলে যাও তুমি যে মানের খাবার খাবে ওই মানের খাবার খাও আর তোমার স্ত্রীকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাও মাঝে মাঝে বউকে নিয়ে ঘুরতে বেড়ানো সুন্নাত
innalladheena yaktumuna ma anzalallahu minal kitabi wa yashtaruna bihi thamanan qalila ulaika ma yakuluna fi butunihim illan nar wa la yukallimuhumullahu yawmal qiyamah wala yuzakkihim walahum adabun alim. সারা বাপার একটা শক্ত নাম্বার আল্লাহ এক একটা কথা পৃথিবীর চাইতে ভারী এই কথাটা এই যে আয়াতটা পড়লাম এটা যদি আজ বিশ্বে যারা মুসলিম দাবি করছে আমরা হক আদায় করে পালন করতে পারতাম আমার মনে হয় বাংলাদেশে এই কোরআনের কথা বলতে গেলে বাধা হওয়া দূরের কথা কেউ সাহস পেত না ঠিক কি বললেন আল্লাহ এখানে innalladheena yaktumuna nishchoy jara gopon korche korbe ma anzalallahu minal kitab ami allah je kotha gulo kitabe nazil korechi kitab koyta shobai bole ekta ekhane kitaber age alif lam ache ma anzalallahu minal kitab ei minal er age ki ache alif lam keno dilen kitab prithibite kintu ekta আর যা আছে আমরা দেখতে পাই বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ এগুলো কিতাবের ব্যাখ্যা এগুলো কিতাবের ব্যাখ্যা এখানে মরণের পরে যখন মানুষ কবরে রাখবে সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে তোমার রব কে যদি বলেন আল্লাহ পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা করবে তোমার রব আল্লাহ তুমি পেলে কোথায় আপনাকে বলা লাগবে আমি কিতাবে পেয়েছি কোন কিতাব ধরে বলুন যদি কিতাবে পেয়েছি এ কথা বলেন ফেরেশতারা বুঝবে না ঠিক আছে কিতাব বাদ দিয়ে যদি বলেন আমি অমুক বুজুর্গ লেখা বইতে পেয়েছি দাঁতমুখ যা আছে যে ওগুলো আর রাখবে না খুলে ফেলবে কারণ জানে যে হন্ডন পৃথিবীতে কোরআন বাদ দিয়ে কোনো কিতাব অথেন্টিক নেই ভেজা হওয়ার সম্ভাবনা কম বেশি আছে কোরআনে ভেজা হওয়ার সম্ভাবনা নেই কেন এখানে একটা আলেমদের জন্য বলছি কোরআনে কারিমে নাসেখ মানসুখ এই আয়াত আছে না নেই আলেম আপনি নাসেখ মানসুখ শব্দের শাব্দিক অর্থ কি রহিত করণ বা রহিত কারি আল্লাহ তাআলা কি অন্তত আমাদের মতো মেধা আছে আমরা একটা কাজ করার পরে ভুল হয়ে গেল থুকু বাদ দিয়ে আবার আরেকটা এরকম নাকি অথচ আমাদের জন্য উনি যা বলেছে একেবারে ভুল বলেন অন্তত বলছে সিলেবাস ভক্ত আলেম আমরা যারা তারা সিলেবাসে কিন্তু আমাদের এটা পড়ানো হয় 100 মার্কের এই নাসেক মানসুক বলে একটা চ্যাপ্টার আছে যেখানে অন্তত কামিল পর্যন্ত পড়ানো হচ্ছে যারা তাফসীর পড়ে এই নাইন থেকে শুরু করে কামেল পর্যন্ত ওই বিষয়টা আছে না শেখ মানসু কোনোদিন একটু চিন্তা ভাবনা আসে না যে আল্লাহ তো আমাদের মতো মেধা বা যোগ্যতা না আছে একটা কথা বললাম বলার পরে দেখা যাচ্ছে দুনিয়া চলছে না বাদ দিয়ে বা আরেকটা দিলাম এরকম নাকি তাহলে না শেখ মানসু বলতে আল্লাহ কি বুঝিয়েছে আমরা যেটা বোঝাই মানুষকে আলেমদেরকে বলছে আপনার আমার এ বিষয়টা ভুল হতে পারে কারণ আমি মানুষ আপনি গবেষণা আরো বেশি করবেন দেখবেন তথ্য আরো বেশি বেরিয়ে আসবে কোরআন শরীফ গবেষণার বিষয় কোরআন শরীফ বলেন আমি এটা টাঙিয়েছে কি কি গো খুলে ফেলেন তো রওশনের সাদের মতো ঝামেলা করে এই কথা বলা যাবে না ভাই এই কথা বলেন কেন আমি বললাম যে কথা বলা যাবে না আগে দুইটা আয়াত বের করি এরপর পাঁচ ঘন্টা কথা শোনার দরকার নেই আপনি 15 মিনিট শোনেন অন্তত কিছু নিয়ে যাওয়া লাগবে 10 মিনিটের ভেতরে যদি কিছু পেয়ে যান তাহলে 10 ঘন্টা কথা শোনার কোনো দরকার নেই কথা ঠিক এবার নিয়ে যেতে পারলে এগুলো যে সময় দেওয়া লাগতো এসে যদি না ঘুমিয়ে এগুলো বের করতাম তো ভালো হতো ঘুমানোও লাগে আবার না ঘুমাতেও হয় না ঠিক আছে
আমরা পূর্বের কিতাবের যে আয়াতই গ্রহণ করি কিংবা ভুলিয়ে দেই কিতাবের পরের সংস্করণে সে জায়গায় আছে ভালো অথবা তার অনুরূপ আয়াত নিয়ে আসি তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান এই একটা গেল দ্বিতীয় নম্বরে আর আমরা যখন পূর্বের কিতাবের কোন আয়াত পরিবর্তন করি পরের কিতাবে অন্য এক আয়াত আনি এবং আল্লাহ সব বিষয়ে বেশি জানেন যা তিনি অবতীর্ণ করেন তখন তারা বলে তুমি তো কেবল মিথ্যা উদ্ভাবনকারী তুমি তাদের অধিকাংশ কিন্তু তাদের অধিকাংশ জানে না এই দুটা আয়াতের অর্থ কি শুনে কিছু বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা জানাতে চেয়েছেন কোরআন কারিমের রহিত আয়াত আমরা যেটা নাসেক মানসুখ বলে জানি প্রথমে পেয়েছিলাম ক্লাস 9 এ যখন পড়তাম ওই সময় 27টা মানসুখ আয়াত কয়টা বলেন মানসুখ মানে ওটা বাদ হয়ে গেছে রহিত হয়ে গেছে অথবা কোন আয়াতের হুকুম আছে কিন্তু আরবি আয়াত নেই অথবা আরবি আয়াত আছে কিন্তু তার হুকুম আর নেই এরকম কথা আমরা বলি তার ভিতরে বিশেষ করে ইল্লা মা মালাকা তাইমানহু এটা পরিধানযোগ্য যে তোমাদের ডান হাত দিয়ে যেটা আসবে যুদ্ধের ময়দান থেকে ডান হাত দিয়ে যেটা আসবে এটা যদি তোমরা ভোগ করো তাহলে তোমাদের অসুবিধা নেই বিশেষ করে দাস দাসী যেটা বাংলা অর্থ আমরা বলি এখানে দাস দাসী অর্থ করে সৌদি আরবে আজ অনেকে এই দেদাসে এই জেনা করে ডাকছে বিশেষ করে কাজের মেয়ে বাড়ির কাজের মেয়ের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে জেনা ব্যবসা চালাচ্ছে এ আয়াত তার ভুল ব্যাখ্যা করে এখানে ইল্লা মা মালাকাত আইমানুকুম আইমান মানে কি ডান হাত আইমান মানে আর ডান হাতের দ্বারা বলতে এটা যুদ্ধের ময়দান বুঝিয়েছে আপনি তাফসিরে যাবেন দেখবেন ডান হাতের দ্বারা যে অর্জিত সম্পদ এটা বলতে যুদ্ধের ময়দান কিসের বাংলাদেশ থেকে যে সমস্ত মেয়েরা যাচ্ছে সৌদি আরবে পেটের ধান্দায় একে যুদ্ধের ময়দান থেকে আপনি নিয়ে এসেছেন নাকি ওই যে যারা যাচ্ছে টাকার বিনিময় কি নিয়ে আসলো না বাড়িতে কি শুরু করলো সমস্যা আছে এখানে দাঁড়িয়ে আছেন কি সমস্যা কি এখানে দাঁড়িয়ে থাকা যাবে না হ্যাঁ এখানে বসেন কোনো জায়গায় আমার ভাইরা আলেম যারা আছেন তারা একটু অ্যাক্টিভ হয়ে থাকবেন অনেকগুলো ফোরাকি আজকে আপনাদের আসবে আমার নাসেক মানসুর বলতে বিশেষ করে যেটা বুঝিয়েছি আমার ইচ্ছাত্ব জ্ঞানে আমি যা পেয়েছি আসলে ওইটা 27টা প্রথমে এরপরে কমতে কমতে কিছুদিন পরে পেয়েছি 17টা এরপরে 6টা এরপরে 4টা এরপরে এখন চলছে 2টা এভাবে যদি পরিবর্তন হতে থাকে কমতে থাকে নাসেক মানসুখ বলে তো আর কিছুদিন পরে কিছু থাকার কথা না আসলে মূল বিষয় হচ্ছে আমার আল্লাহ এরকম কোন বিষয় দেননি যেটা দুনিয়ায় চলে না
10 বছর বা 200 বছর 500 বছর পরে ওটা পরিবর্তন করি আবার নতুন একটা আয়াত দেওয়া লাগবে আল্লাহর মেধা কি এরকম হ্যাঁ উনি তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন না জানেন না সুতরাং কি নাযিল করা লাগবে আমাদের মেধা যদি 500 বছর পরে কি হবে নাও জানে উনি কিন্তু জানে যে কি হবে 500 বছর পরে শুনুন উনি যদি কোনো বিধান দেন এরকম বিধানই দেবে বলেন সূরা বাকারার 106 নম্বর আয়াত সূরা নাহলের 101 নম্বর আয়াত দুইটা আয়াত মানে যে মিলাবে এখানে মানান সাখ মিন আয়াতিনা নুমসিহা মাতিজি খাইরি মিনহা ও মিসলিহা হে নবী আপনাকে যদি আমি কোন আয়াত দেই তাহলে আপনার কোরআনের আয়াত বাদ দিয়ে অন্য একটা আয়াত দেব না এরকম কোন ঘটনা আমি আল্লাহ ঘটাইনি কারণ লা মুবাদদিলা লিকালিমাতিহি আমার কালামের কোনো পরিবর্তন নেই আমি যা দিয়েছি একবার কোরআনে কিয়ামত পর্যন্ত ওইটাই ফাইনাল ও আর কোনোদিন কাটা ছাটা হবে না হবে না তাহলে নাসে কি এটা পূর্বের আয়াত তাওরাত জব্বর ইনজিল ওগুলো আমার আল্লাহর কিতাব ইহুদি এবং খ্রিস্টান এরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাবের অনুসারী কেউ তাওরাত পেয়েছে কেউ ইনজিল পেয়েছে কিন্তু তারা নিজেদের স্বার্থে কোরআনের নিজেদের সাথে তাদের ওই ধর্মীয় কিতাবের নিয়ম কানুন পাল্টিয়ে ফেলেছে যেখানে জেনা করার পারমিশন নেই ওনারা ওই জায়গায় কেটে দিয়ে লিখেছে জেনা করা অসুবিধা নেই এরকম অনেক দল বিধান মদ খাওয়া যেখানে হারাম লেখা আছে তাওরাতে ওই জায়গাটা কেটে ওরা লিখে দিয়েছে মদ খাওয়া জায়েজ আছে এরা যে পরিবর্তন পরিবর্ধন করে ফেলেছে আমি তাওরাতে অনেকগুলো বিষয় কোরআনে দিয়েছি ইনজিলের অনেক বিষয় কোরআনে দিয়েছি জাবরের অনেক বিষয় কোরআনে দিয়েছি হে নবী আমরা যে সমস্ত কিতাবের কথাগুলো বাদ দিয়েছি ওর চাইতে উত্তম কথা উত্তম বিষয় আপনাকে আমি কোরআনে দিয়ে দিলাম তার মানে কোরআনে কোনো বিষয় দেওয়ার পরে বাদ দিয়েছি এটা আমার দৃষ্টিতে ঠিক হচ্ছে না যা ঠিক হচ্ছে পূর্বের কিতাবে কিসে হয়তো তাওরাতে আমার একটা বিধান ছিল সে বিধানটা যদি ওরা পরিবর্তন করে ফেলে তার সাথে আপনাকে আমি কোরআনে আরো উত্তম বিষয় দিয়ে দিলাম বা ওর সমপরিমাণ অনুরূপ একটা বিষয় দিয়ে দিলাম মানান সাখরমে না আয়াতি না নৌসিহা না আতি বি খাইরি মিনহা আও মিসলিহা আও মিসলিহা অনুরূপ একটা বিষয় আপনাকে আমি দিয়েছি অথবা তার চাইতে উত্তম একটা বিষয় আপনাকে আমি দিয়ে দিয়েছি সুতরাং নাসেক মাসুকে বিষয়টা আরেকটু পড়াশোনা করার জন্য আহ্বান জানাচ্ছি যারা আলেম আছেন দেখবেন অনেক বিষয় বেরিয়ে আসবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কিতাব কয়টা জিনিস দিয়ে পরিপূর্ণ সবাই বলেন এক নম্বরে কোরআনে কারিমে আমার আল্লাহ যত কথা দিয়েছেন সব সত্য কথা যত কথা দিয়েছেন সব ইনসাফপূর্ণ কথা এখানে একরকম দুই পরে যে আবার আর একরকম না এরকম কোন কথা আল্লাহ দেয় তিন নম্বরে যত কথা কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না নাসেক মানসুক যারা বলি এই যে পরিবর্তন হবে না এর সাথে তো মেলে না যেখানে তিনি নিজে বলছেন যে কোন বিষয় পরিবর্তন নেই বা একটার সাথে আর একটা মিল নেই এরকম কথা খুঁজে পাবে না তাহলে নাসেক মানসুক কে বানালো অবশ্যই ভেতরে কোন ষড়যন্ত্র আছে আমার আল্লাহর মেধা আল্লাহর যোগ্যতা আল্লাহর গুণাগুণকে ছোট করে দেখা হচ্ছে যে উনি হয়তো এখন একটা বিধান দিয়েছেন 100 বছর চলছে হঠাৎ করে দুনিয়া পাল্টিয়ে গেছে চলছে না আস্তাগফিরুল্লাহ ঠক্কু বলে আর একটা দিল এটাকে আল্লাহর ক্ষেত্রে মানায় এই জন্য আয়াতের শেষের কথা কি ফাআলাম আন্নাহু আলা কুল্লি শাইইন আলাম তাআলাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির জেনে রাখো আমি আল্লাহকে সব বিষয়ের উপরে ক্ষমতাবান জোরে বলেন আল্লাহু আকবার কোরআনের কোন কথা পরিবর্তন নেই সুতরাং এই কোরআনের কথা যে মানুষগুলো জানার পরে গোপন করে দেয় আজ এই গোপন করার কারণে মুসলমানেরা ইমার খাচ্ছে আমাদের যে অভাব অনটন আমরা যে আজ লাঞ্ছিত অপমানিত শুধু গোপন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো
কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন আপনি না খেয়ে থাকবেন না কোরআন দিয়েছি তাশকর জন্য না আপনি অভাবে থাকবেন লাঞ্ছিত হবেন দুনিয়ায় না খেয়ে অনাহারে কাটাবেন আমি এই জন্য কোরআন দেইনি আমি কোরআন দিয়েছি আপনাকে উপরে তোলার জন্য কারণ কোরআন যে জিহাদের কিতাব এটা আমরা বোঝাতে দক্ষ বোঝাতে পারি না হাজারো আলেম জিহাদের কথা ওয়াজ করা তো দূরের কথা দরকার নেই ওয়াজ হচ্ছে মাটির নিচে আর আকাশের উপরে মাঝখানে জায়গা পুরা ফাঁকা এই জায়গাটা জালেমরা ফিরে পেয়েছে 180 মাইল বেগে চালাচ্ছে অথচ আল্লাহ আমাদেরকে আসমানের উপরেও পাঠায়নি মাটির নিচেও পাঠায়নি পাঠিয়েছে আসমান আর জমিনের ফাঁকা জায়গায় স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাবো কি পাঠাবো ইন্নি অবশ্যই আমি জাইলুন ফিল আরদি খলিফা পাঠাতে চাই জমিনে কোন জায়গায় অনেকে বলেছে ফিস সামাই বারফা সামা আকাশের উপরে তাহাতাল আরবি জমিনের নিচে না ফিল আরবি জমিনের উপরে কোথায় জমিনের উপরে আমি পাঠাবো কি খলিফা জোরে বলা লাগবে খলিফা কি বাংলাদেশে আমরা যারা কাপড় সাপড় সেলাই করে দর্জি ওদেরকে খলিফা বলি যারা চুল কেটে দেয় নাপিত ওদেরকেও খলিফা বলি কথা বলছে না এমনকি যারা নৌকা চালায় মাঝি ওদেরকেও আমাদের কুষ্টিয়ায় খলিফা বলে এরা তো খলিফা দেশে নাকি খলিফা কি তাই আমরা বুঝি খলিফা মানে প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেটা করবেন সেটা তিনি নিজে না এসে আর একজনকে পাঠিয়ে দেন এর নাম বলেন আমি একটা কাশেম ভাই একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে উনি যদি কুষ্টিয়াতে যাওয়া লাগবে এখন উনি বলে আমার দায়িত্বে পালন করার জন্য আমি না যেয়ে আমার ভাইস প্রিন্সিপালকে পাঠিয়ে দিলাম যা সব সফারকে বললাম তুমি যাও যে এই কাজটা করে কুষ্টিয়া থেকে ফেরত আস উনি কুষ্টিয়াতে যাওয়ার পরে যদি আমি ওনারে অপমান করে তাড়িয়ে দেই অপমান কি সব সফার পাচ্ছে না উনি তার মানে উনি গেলে যা করতাম ওনার পরিবর্তে একজন গেছে যা করেছি ওনার গায়ে আঘাত লাগলো আঘাতটা এসে প্রথমে সোফারের গায়ে লাগবে কথা বলে না কেন আল্লাহর দায়িত্ব ছিল পৃথিবীতে প্রতিনিধিত্ব করা কিন্তু সেটা তো তার শানের খেলাফ মানায় না আল্লাহ এসে ঘরে ঘরে এই জমিনের প্রত্যেক জায়গায় আমাদেরকে বোঝাবে যে আমি প্রতিনিধি তোমাদেরকে এই এই দায়িত্ব দিলাম এটা মানায় এই জন্য আল্লাহ আমাদেরকে ওই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমরা আল্লাহর খলিফা সুবহানাল্লাহ বলতে পারেন না যারা আল্লাহর এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছে আপনি তাকান এবার খলিফাতুল্লাহ বলা হয় একটা নবীকে আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মূসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ একজনের নাম আছে 27 জন নবীর নাম কোরআনে কারিমে 25 জন নবীর নাম আমি পেয়েছি অথচ নবীর সংখ্যা প্রায় 1,24,000-এর উপরে নবীরা পৃথিবীতে সর্বপ্রথম খলিফা ছিলেন কি ছিলেন তার কাজ করেছে দায়িত্ব পালন করেছে কি আকাশের উপরে জমিনের নিচে না জমিনের উপরে খলিফার কাজ জমিনের উপরে এবার আপনি বলেন তো দাউদ আলাইহিস সালাম কি ছিলেন নবী জোরে বলেন তাকে আমার আল্লাহ কি জানিয়েছিলেন হে দাউদ তুমি যখন বিচার করবা দুনিয়াতে আমি আল্লাহর নিয়ম দিয়ে বিচার করবা কোন জায়গায় দুনিয়াতে জোরে বলেন আর হযরত দাউদ আলাইহিস সালাম খলিফা ছিলেন কার আল্লাহ আর জোরে আল্লাহ এই ছোট বিষয় আপনার মাথায় ধরে না কোন কারণে এটা তো দলীয় কথা না এটা রাজনীতিও না আপনি যদি এটা না বোঝার ভান করে থাকেন আপনি মানুষের কাতারে থাকবেন না
আপনাকে আল্লাহ খলিফা করে দুনিয়ায় পাঠিয়ে দিবে আর আমরা আল্লাহর খলিফা এখন যারা বিশেষ করে অধিকাংশ খলিফা হিসাবে আমরা যাদের চিহ্নিত করি এই দেশে তারা হয় দরবারে না মাজারে পীরের বিভিন্ন পীরের খলিফা আছে না নেই আছে বিভিন্ন দরবারের খলিফা আছে না নেই আছে আর তো বলতে পারতেন ইন্নি জাইলুম ফি দরবার খলিফা তে ধরে দরবারের খলিফা পাঠালাম বলেছে ইন্নি জাইলুম ফি মাসাজিদি খলিফা যে ধরে মসজিদে খলিফা করে পাঠালাম শুধু মসজিদে দায়িত্ব পালন করবে ইন্নি জাইলুম ফি মাদারিসি খলিফা ম মাদ্রাসায় দায়িত্ব পালন করবে এটা তো দায়িত্ব শেষ আল্লাহ কিন্তু কোন বাজারে কোন দরবারে কোন মসজিদে কোন মাদ্রাসার নাম এখানে দেয়নি দিয়েছে ফিল আরবি কোথায় আপনি যদি জবাব দিতে চান যদি ধরা না খেতে চান জমিনে খেলাফতের দায়িত্ব পালন করা লাগবে এটাই ফাইনাল কথা